হ্যালো এইচ এশিয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএস ইংলিশ ফার্স্ট পেপারের ক্লজ টেস্ট উইদাউট ক্লোজের ক্লাসে আজকে আমরা কুমিল্লবো টু থাউজেন্ড সেভেনটিনের বোর্ড কোশ্চেনটা সলিউশন করব আর এখানে তোমরা বোর্ড কোশ্চেনটা দেখতে পাচ্ছ আমরা এখন এই প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স প্রত্যেকটা রুলস বাই রুলস এ টু জেড তোমাদের সাথে এই বোর্ড কোয়েশ্চেনটা আলোচনা করবো তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অর্থাৎ বাংলাদেশ একটা ভূমি বা দেশ অফ ড্যাশ বিউটি ড্যাশ সৌন্দর্যের বিউটি হচ্ছে একটা নাউন নাউনের আগে একটা গ্যাপ আছে নাউনের আগে কে বসে অ্যাডজেক্টিভ বসে তাহলে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ আনব বাংলাদেশ একটি দেশ সৌন্দর্যের দেশ আমরা বলতে পারি বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ প্রাকৃতিকের ইংরেজি হচ্ছে ন্যাচারাল আমরা এখানে ন্যাচারাল আনতে পারি বাংলাদেশ যে ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি হ্যাঁ বাংলাদেশে একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বা আমরা এখানে এরকমও বলতে পারি বাংলাদেশ যে ল্যান্ড অফ সেনিক বিউটি অর্থাৎ বাংলাদেশ একটা নৈসর্গিক সৌন্দর্যের দেশ এখানে ন্যাচারাল বা সেনিক এই অ্যাডজেক্টিভগুলো যে কোনো একটা দিলেই হবে যেহেতু এখানে বিউটি আছে বিউটির আগে একটা এটার সাথে সঙ্গতিপূর্ণ একটা অ্যাডজেক্টিভ বসাবো এই ন্যাচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা পরের অংশে চলে আসি ইটস বিউটি ইজ সো ক্যাপটিভেটিং এটার সৌন্দর্য খুবই চিত্তাকর্ষক বা খুবই আকর্ষণীয় দ্যাট যে আস্ট্র্যাঞ্জার একজন আগন্তুক বা একজন অতিথি যিনি বাইরের দেশ থেকে এসেছেন আর কি এই বাংলাদেশের সৌন্দর্য এতই আকর্ষণীয় যে স্ট্রাঞ্জার ক্যান নট বাট একজন স্ট্রেঞ্জার পারে না ক্যান নট বাট না করে পারে না ড্যাশ ড্যাশ না করে পারে না লুকিং অ্যাট দ্য ইনলেস ভ্যারাইটি লুকিং দেখে অ্যাট দ্য ইনলেস ইনলেস অর্থ অসীম ভ্যারাইটি এই বৈচিত্র্য এই অসীম বৈচিত্র্য দেখে একজন আর একজন আগন্তুক ড্যাশ না করে পারে না কী না করে পারে না ক্যান্ট বি দেখো ক্যান্ট এই যে মডালস ক্যান হচ্ছে মডালস মে মাইট ক্যান কুট সেলস উড উইল উট এগুলো হচ্ছে মডালস মডালসের পরে ভার্ভের বেশ ফ্রম বসে কিন্তু মডালসের পরে যদি বি থাকে ক্যান বি বা মে বি বা স্যুড বি হ্যাঁ বা উড বি মডেলসের পরে বি থাকলে ভার্বের ভি থ্রি রূপ হয় অর্থাৎ পাস্ট পার্টিসিবল ফ্রম হয় তাহলে এখানে আমরা দিতে পারি সারপ্রাইজড বা চার্মড বা ওভারওয়েলড যেটা খুশি সেটা দিতে পারি কিন্তু সেটার ভার্ভের পাস্ট পার্টিসিবল ফ্রম দেব যে এটার সৌন্দর্যটা এতই চিত্তাকর্ষক যে একজন আগন্তুক কি অভিভূত ওভারওয়েলড অভিভূত না হয়ে পারে না অ্যাট দিস ইনলেস ভ্যারাইটি বা সারপ্রাইজড আশ্চর্য না হয়ে পারে না এখানে ওভারলেন অর্থাৎ অভিভূত না দিয়ে আমরা সারপ্রাইজ দিতে পারি বা চার্মড মুগ্ধ না হয়ে পারে না যেটাই দেবো ভারতের পাস্ট পার্টিসিবল ফ্রম দেবো ওকে নেচার হ্যাজ সাওয়ার্ড অর্থাৎ প্রকৃতি বর্ষণ করেছে ইটস ব্লেসিং এটার আশীর্বাদ অন দিস কান্ট্রি এই দেশে তো নেচার হ্যাজ এখানে দেখো হ্যাজের পরে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপুল ফ্রম আছে প্রকৃতি ড্যাশভাবে বর্ষণ করেছে এখানে ড্যাশ আছে একটা কিভাবে বর্ষণ করেছে এটার আশীর্বাদগুলো কিভাবে বর্ষণ করেছে এই দেশে তো এখানে দেখো এই শো ওয়ার্ড এই ভার্বের আগে একটা গ্যাপ আছে তো এই ভার্ভকে আমরা মডিফাই করবো ভার্ভকে মডিফাই করে কে একটা অ্যাডজেক্টিভ তো আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ আনবো তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বলতে পারি প্রকৃতি উদারভাবে তার আশীর্বাদগুলো এই দেশে কি বর্ষণ করেছে তো উদারভাবে এটার ইংরেজি হচ্ছে জেনারিয়াসলি হ্যাঁ বা প্রফিউসলি মানে ব্যাপকভাবে বা কি ল্যাভিসলি মানে কীভাবে অকৃপণভাবে এর এরকমভাবে বিভিন্ন কিছু এখানে দেওয়া যায় তো আমরা দিলাম জেনারিয়াসলি অর্থাৎ উদারভাবে প্রকৃতি কি করেছে তার আশীর্বাদগুলো বর্ষণ করেছে এই দেশে ঠিক আছে কিভাবে উদারভাবে এই যে ভাবটাকে মডিফাই করছে ঠিক আছে জেনুরিয়াসলি উদারভাবে আচ্ছা দ্য রিভার্স হিলস অ্যান্ড ফরেস্ট আর রিচ ইন ন্যাচারাল ড্যাশ দ্য রিভার্স অর্থাৎ নদী এবং যে পাহাড়গুলো আছে ফরেস্ট বন জঙ্গলগুলো আছে আর রিচ এগুলো সমৃদ্ধ ইন ন্যাচারাল প্রাকৃতিক ড্যাশ প্রাকৃতিক এই যে ন্যাচারালের পরে কী বসে একটা ন্যাচারাল তো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে কে বসবে একটা নাউন বসবে এই যে এখানে দেখো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে সেমভাবে ন্যাচারাল অ্যাডজেক্টিভের পরে কে বসবে নাউনটা বসবে তো আমরা এখানে আবারও এই যে বিউটির আগে ন্যাচারাল দিয়েছিলাম তাহলে ন্যাচারালের পরে এখানে আবার বিউটি দিয়ে দেবো এই যে অ্যাডজেক্টিভের পরে নাউন দিয়ে দেব তো আমরা এখানে দেব বিউটি তো এটার যেই নদীগুলো আছে পাহাড়গুলো আছে এবং বন জঙ্গলগুলো আছে সেগুলো প্রাকৃতিক কি সৌন্দর্যে সমৃদ্ধ দ্য পিপল অফ দিস কান্ট্রি এ দেশের লোকজন ফিল এ স্ট্রং ড্যাশ ফিল অনুভব করে আই স্ট্রং ড্যাশ একটা শক্তিশালী ড্যাশ স্ট্রং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এর পরে গ্যাপ থাকলে কি বসে নাউন বসে আগে সেন্টেন্সেও তাই বললাম তো এখানে আমরা একটা নাউন বসাবো এদেশের জনগণ একটা শক্তিশালী ড্যাশ বোধ করে ফর দেয়ার মাদারল্যান্ড তাদের মাতৃভূমির জন্য তো এদেশের জনগণ একটা শক্তিশালী কি অনুভব করে একটা ভালোবাসা অনুভব করে ভালোবাসার ইংরেজি হচ্ছে লাভ বা একটা আকর্ষণ অনুভব করে আকর্ষণের ইংরেজি হচ্ছে অ্যাট্রাকশান এখানে আমরা লাভ বা অ্যাট্রাকশান এই দুইটা নাউনের যে কোনো একটা দিলেই বা এরকম কোনো নাউন দিলেই হবে যে এ এদেশের জনগণ শক্তিশালী ভালোবাসা বা শক্তিশালী আকর্ষণ অনুভব করে এই যে স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে এই নাউনগুলোর যে কোনো একটা বা এরকম কোনো একটা নাউন দিলেই হবে এদেশের জনগণ একটা শক্তিশালী ভালোবাসা বা আকর্ষণ অনুভব করে ফর দেয়ার মাদারল্যান্ড তাদের মাতৃভূমির জন্য দে লাভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম দ্য ড্যাশ অফ হার্ট তারা তাদের জন্মভূমিকে ভালোবাসে ফ্রম দ্য ড্যাশ অফ হার্ট ফ্রম দ্য ড্যাশ অফ হার্ট হৃদয়ের ড্যাশ থেকে হৃদয়ের কোথা থেকে তারা এ তাদের দেশকে ভালোবাসে এই হৃদয়ের কী থেকে হৃদয়ের মধ্য থেকে বা হৃদয়ের অন্তঃস্থল থেকে অন্তঃস্থল হৃদয়ের অন্তঃস্থল এটা ইংরেজিতে বলে এই ফ্রেজটাকে যে ফ্রম দ্য কোর অফ হার্ট ফ্রম দ্য কোর তাহলে এখানে আমরা ফ্রম দ্য কোর অফ হার্ট বা ফ্রম দ্য দেপ্ট অফ হার্ট কোর না দিয়ে আমরা এখানে ডেপ্ট দিতে পারি গভীর গভীরতা থেকে গভীরতা হৃদয়ের গভীরতা থেকে ঠিক আছে কোর দেওয়া যায় ডেপথও দেওয়া যায় আচ্ছা দে ওয়ার্ক হার্ড টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন তারা কঠোর পরিশ্রম করে টু ড্যাশ ইটস ড্যাশ করার জন্য ইটস ইকোনমিক অর্থনৈতিক অবস্থা এটার অর্থনৈতিক অবস্থা ড্যাশ করার জন্য এটার অর্থনৈতিক অবস্থাকে কি করার জন্য ডেভেলপ করার জন্য টু এর পরে বেস্ট ফর্ম দিতে দিব আমরা টু এখানে আমরা টু ডেভেলপ দিতে পারি বা আমরা টু ইমপ্রুভ দিতে পারি বা টু আপগ্রেড এগুলোর অর্থ উন্নয়ন করা ঠিক আছে তো আমরা ডেভেলপ দিতে পারি যে তারা কঠোর পরিশ্রম করে এটার কি করার জন্য উন্নয়ন করার জন্য অর্থনৈতিক অবস্থাতে উন্নয়ন করার জন্য এই যে টু এর পরে ভার্ভের ফর্ম বসবে তাই ডেভেলপ বসবে বা এখানে ডেভেলপ না দিয়ে আমরা ইমপ্রুভ দিতে পারি ইম্প্রুভ অর্থ উন্নয়ন করা বা আপগ্রেড আপগ্রেড অর্থ উন্নত করা এরকম তারা কঠোর ডে ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করে টু ডেভেলপ উন্নয়ন করার জন্য ইটস ইকোনমিক কন্ডিশন এটার অর্থনৈতিক অবস্থা অ্যান্ড টু রিমুভ প্রভার্টি এবং দারিদ্রতা দূর করার জন্য মোস্ট অফ দ্য মোস্ট অফ দেম তাদের অধিকাংশই হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করে ফ্রম ডন টু ডাক্স উষা থেকে গধূলি পর্যন্ত উষা হচ্ছে ভোরেরও আগে একবারে ভোরবেলা ভোরবেলা থেকে একবারে গধূলি সন্ধ্যা সন্ধ্যা হওয়া পর্যন্ত তারা কাজ করে টু অ্যাক্সিলারেট অ্যাক্সিলারেট অর্থ ত্বরান্বিত করা বা গতি বৃদ্ধি করা টু অ্যাক্সিলারেট দ্য পিস অফ ড্যাশ টু অ্যাক্সিলারের দ্য পিস অফ তারা কি টয়েলহার তারা কঠোর খাটুনি খাটে বা পরিশ্রম করে উষা থেকে গধূলি পর্যন্ত টু অ্যাক্সিলারেট ত্বরান্বিত করার জন্য বা গতি বৃদ্ধি করার জন্য টু অ্যাক্সিলারের দ্য পিস এই গতিশক্তি বৃদ্ধি করার জন্য অফ ড্যাশ অফ হচ্ছে প্রিপোজিশান প্রিপোজিশানের পরে প্রিপোজিশান মানে পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান নাউন বা প্রোনাউনের তো এই যে অফ প্রিপোজিশান আছে এরপরে আমরা একটা নাউন দেবো ঠিক আছে প্রিপোজিশানের পরে আর কিছু নাই একটা গ্যাপ আছে এখানে একটা নাউন দেবো ঠিক আছে তারা কি উষা থেকে গধুলি পর্যন্ত কঠোর পরিশ্রম করে কি কিসের গতি ত্বরান্বিত করার জন্য বা কিসের গতি বৃদ্ধি করার জন্য উন্নয়নের গতি বৃদ্ধি করার জন্য উন্নয়ন এটার এটার ইংরেজি হচ্ছে ডেভেলপমেন্ট এই নাউনটা দেবো এই প্রিপোজিশানের পরে ডেভেলপমেন্ট এই নাউনটা দেবো ডেভেলপমেন্ট না দিয়ে এখানে প্রোগ্রেস প্রোগ্রেস অর্থ কী উন্নয়ন বা আমরা দিতে পারি প্রসপারিটি এই নাউনগুলো যে কোনো একটা দিলেই হবে এখানে আমরা ডেভেলপমেন্ট দিলাম দ্য প্রোগ্রেস অফ দিস এই যে এই প্রোগ্রেস প্রোগ্রেসটা এখানেও দেওয়া যায় ঠিক আছে দ্য প্রোগ্রেস অফ অফ দিস কান্ট্রি এই দেশের উন্নয়ন বা অগ্রগতি লাইজ নিহিত রয়েছে ইন দ্য দেশ অফ কমন পিপল সাধারণ মানুষের দেশে সাধারণ মানুষের কিসে এই দেশের উন্নয়নটা নিহিত রয়েছে তো সাধারণ মানুষের শ্রমে এই যে তারা অনেক কঠোর পরিশ্রম করছে ফ্রম ডাউন টু ডাক্স উষা থেকে গধুলি পর্যন্ত তো তাদের শ্রমেই এই দেশের কী করছে উন্নয়নটা নির্ভর করছে এই যে দা দা হচ্ছে আর্টিকেল আর্টিকেলের পরে একটাই গ্যাপ আছে এই গ্যাপে আমরা কি বসাবো একটা নাউন বসাবো যেহেতু অফ দিয়ে এখানে আরেকটা অংশ শুরু করেছে তাই এখানে আমরা কি এই যে দায়ের পরে একটা নাউন দেবো দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইজ ইন দ্য লেবার লেবার অর্থ শ্রম ইন দ্য লেবার অফ কমন পিপল সাধারণ মানুষের শ্রমেই এ দেশের অগ্রগতি বা উন্নয়নটা নির্ভর করছে আমরা এখানে লেবার না দিয়ে এফোর্টস দিতে পারি এফোর্টস অর্থাৎ প্রয়াস বা প্রচেষ্টা বা দিতে পারি সাকসেস সাধারণ মানুষের সফলতার মধ্যেই এদেশের উন্নয়ন নিহিত রয়েছে সফলতা বা সাধারণ মানুষের হাত হাত হাতের ইংরেজি হচ্ছে হ্যান্ডস তো সাধারণ মানুষের হাতেই এদেশের উন্নয়ন নিহিত রয়েছে তো একটা জায়গায় দেখো কত রকম আর কি ওয়ার্ড দেয়া যায় এই প্যাসেজের সাথে যাই এরকম কোনো ওয়ার্ড দিলেই হবে আচ্ছা দে আর দ্য ড্যাশ অফ এ বিউটিফুল অ্যান্ড প্রস্পারাস বাংলাদেশ তা তারা হচ্ছে ড্যাশ অফ বিউটিফুল একটা সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশের তারা ড্যাশ তারা বলতে কারা এই সাধারণ মানুষেরা কমন পিপলেরা তারাই হচ্ছে এই সুন্দর এবং সাধারণ সুন্দর এবং কি একটা সমৃদ্ধ একটা দেশের কি তারা আমরা বলতে পারি তারা হচ্ছে কারিগর হ্যাঁ কারিগরের ইংরেজি কি মেকার এই যে দা দায়ের পরে আমরা একটা নাউন বসাবো মেকার হচ্ছে একটা নাউন দে আর দ্য মেকারস তারা হচ্ছে কারিগর বা দে আর দ্য বিল্ডার্স বিল্ডার্স অর্থ যারা তৈরি করে বানাই তারাই হচ্ছে কি বানানেওয়ালা বা তারাই হচ্ছে কারিগর বিল্ডার্স দিতে পারি আমরা এখানে বিল্ডার্স অফ তারা কারিগর অফ কি এই বিউটিফুল সমৃদ্ধ এবং বিউটিফুল এবং সমৃদ্ধ বাংলাদেশের সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশের বা এখানে আমরা দিতে পারি আর্কিটেক্ট অর্থাৎ তারাই হচ্ছে স্থপতি আর্কিটেক্ট এরকম বিভিন্ন কিছু দেওয়া যায় শুধু মেকাস কাজ দিলেও হবে বা অন্য ওয়ার্ডগুলো যে কোনো একটা দিলেও হবে প্যাসেজের সাথে যাই এরকম কোনো ওয়ার্ড দিলেই হবে কিন্তু সেটা নাউন হতে হবে এই যে দা আছে দায়ের পরে আমরা এখানে মেকাস দিতে পারি বললাম বিল দাস দিতে পারি বা আর্কিটেক্ট দিতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তারপরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে যেয়েও ফলো করে সরাসরি আমার সাথে কানেক্ট হয়ে যেতে পারো এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কিন্তু সেখানেও মেসেজ দিয়ে আমাদেরকে জানাতে পারো তো আর তাছাড়া তোমাদের ধরনের ভিডিও লাগবে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওটা তথ্য পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থে এইচএসিগুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো আল্লাহ হাফেজ